হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ওয়েবসাইট ফ্রিতে ওয়েবসাইট করতে হয়। তো আমি গুগল ব্রাউজারে গেলাম, তারপর এখানে লিখব উইবলি ডট কম, wb হবে, সরি, উইবলি ডট কম। blee.com লেখার পর ইন্টার বাটনে ক্লিক করবেন। আমি সার্চ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের কিছু লেট করবে। লেট করার পর যে এরকম একটা পেজ শো করবে, আপনাদের যে এরকম একটা পেজ শো করবে দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে আপনার ফুল নেম দেখতে পাচ্ছেন, ফুল নেম, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার ফুল নেমটা দিতেছি। আপনার ফুল নেমটা দিবেন, তারপর এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর আপনারা এই যে ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারেন, আবার গুগল প্লাস, জিমেল দিয়েও আপনারা সাইন আপ করতে পারেন। তো আমি সাইন আপে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর না একটু লেট করবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউ ডু ইউ ওয়ান্ট টু সেল অনলাইন। আমি নট নাও দিয়ে দিলাম। নট নাও দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা লোগো দিতে বলছে, সিলেক্ট করবেন আপনারা। আমি এই যে এটা সিলেক্ট করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তবে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর তারপরে যে এরকম আসবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা বেস্টটা। তো আপনার স্টার এডিটিং দিতে পারেন বা এটা ক্লোজ দিতে পারেন। আমি এখানে ক্লিক করে দেখছি কি আসে। স্টার এডিটিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর একটু সময় নেবে। একটু সময় নিতেছে। তো তারপর আপনাদের তো তারপরে আপনাদের যেরকম আসবে, তারপর আপনারা একটু, আমি ভিডিওটা আটকে দেখতেছি, সমস্যা হইতেছে। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে কি আপনার সাইটের নেমটা হবে, তা এখানে বসাবেন। তারপর আর এটা যদি করেন তাহলে টাকা দিয়ে করতে হবে। তো আমি ফ্রি করব, ফ্রি করার জন্য আমি এখানে লিখতেছি আমার নেমটা, লিখতেছি এখানে যদি অ্যাভেলেবল আসে তারপর হয়ে যায়, গেছে সৈয়দমোনা.webly.com। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমি কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইটা শো করতেছে। আপনার এখানে আরও কিছু আছে, এটা পরে দেখাচ্ছি, প্রথমে এটা শেষ করে আসি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেল, সরি, এখানে আপনারা অনেক কিছু সেট করতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, কালার দিয়ে দিচ্ছি, অ্যাডভান্সে গেতেছি। এখানে আমি এটা রাইট বাটনে ক্লিক করে আছে, সমস্যা নাই, আমি এখানে আর যাব না। তারপর এখানে স্পেসার, এখানে আপনারা আপনার ইচ্ছা মতন লিখতে পারেন। আমি লিখলাম সাবস্ক্রাইব, সরি, এই যে এখানে এটা আপনারা কেটে লিখতে পারেন। আমি লিখতেছি ওয়েলকাম টু মাই মাই ওয়েবসাইট
my website website তারপরে এখানে আমি তার নিচে লিখে দিচ্ছি দেখছেন এটাও হতে পারে বা আমি উপরে দিয়ে দিচ্ছি এটাই সমস্যা নাই এটা আমি নিচে নিয়ে এসেছি এটা আপনারা ভুল করে দিতে পারেন বড় করে দিতে পারেন সমস্যা নাই এই যে কালার দিতে পারেন এটাকে আপনারা কালার দিতে পারেন দেখতে পাচ্ছেন তো আমি কালা কালারই বেটার আমার এই পক্ষে তো আমি কালা কালারই দিয়ে দিলাম দিয়ে আমি কালা কালার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন এটা আমি ই করব চেঞ্জ করবো আমি নিচে এটা নিচে যাব আমি এখন নিচে যাইতে হলে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা এখানে ইন্টার বাটনে ক্লিক করলাম নিচে গেলাম এখন আমি ইন্টার বাটনে ক্লিক করলাম এই পাশে দিয়ে তবে ইন্টার বাটন ক্লিক করলাম এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আওয়ার আওয়ার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ওকে তারপর এখানে আমি এটা নিচে নিয়ে আসলাম সমস্যা নাই এটা আরেকটু নিচে নিয়ে আসলাম সমস্যা নাই ওকে হয়ে গেছে আর এটা আপনার এটা লেখাটা আপনার এডিট করতে পারেন এখানে আপনার লেখাটা এডিট করতে পারেন আমার আপনার ইচ্ছা মতন আপনি লিখতে পারেন তো আমি যা আছে তাই দিয়ে দেবো এডিট দিস ট্রিক্স টু মেক ইট ইউর ওন টু এডিট সিম্পলি ক্লিক ডাইরেক্টলি ডু ট্রিক্স স্টার্ট টাইপিং এটা আমি পরে সেট করে নেব নি সমস্যা নাই আর এখানে আপনারা গ্যালারিতে গ্যালারিতে দেখি কি আছে এই যে এটা আপনারা এই গ্যালারি এটা লেখা চেঞ্জ করতে পারেন আমি এটা চেঞ্জ করে দিলাম এটা আমি লিখলাম ওয়েলকাম 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 টু মাই ওয়েবসাইট ওয়েবসাইট লিখে দিলাম তারপর এটা এখান ক্লিক করলাম তো হয়ে গেল দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট ওকে তারপর আমি এখানে গেলাম দেখি আর কি কি আছে এই যেখানে টাইটেল দেখি টাইটেলে কি আছে সরি টাইটেল টাইটেল আপনারা এখানে ক্লিক করতে পারবেন তারপর এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন সমস্যা নাই এখানে ভিডিও সেটও করতে পারবেন আমি দেখা দিতেছি তো আমি এত ই করবো না তো আমি এটা এডিট করতেছি না পরে এডিট করে নেব নি তো আমি সেটিংয়ে গেলাম আর এখানে সাইট টাইটেল আমি দিয়ে দিলাম সৈয়দ মুন্না দিলাম এটা দিয়ে দিলাম তারপরে সাইট ক্যাটাগরি আপনারা দিতে পারেন অনলাইন স্টোর বিজনেস পার্সোনাল ইভেন্ট ব্লগ আদার আমি একটা দিয়ে দিলাম সেট করে দিলাম তারপর এখানে সেভ দিতে পারেন তারপরে এখানে এটা সেভ দিতে পারেন তারপরে এখানে যে এটা সাইট অ্যাড্রেস এটাও আপনারা চেঞ্জ করতে পারেন সমস্যা নাই এসএসএল অফ এটা এরকম থাকবে সাইট পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি না তো আমি আমার সাইট পাসওয়ার্ডটা সমস্যা না আমি দিয়েও দিতে পারি পরে দিব না ফেসবুক শেয়ারিং নট কানেক্টেড আমি দিই নাই তারপরে এই যে আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ এটা এটা মনে করেন এটা এটা একাই ই হয়ে যাবে আমি এটা দিয়ে দিচ্ছি ডেট মান্থ এটা একাই হয়ে যাবে সমস্যা নাই আমি এটা সেট করে নেব না সমস্যা নাই এটা ইংলিশ এটা সব লোকেশন লোকেশন অফ দেওয়া আছে অফই থাক আমি পরে সব সিক্রেট করে নেবে তারপর আমি এখানে যাচ্ছি এই কিছু তারপরে এখানে আমি আর কিছু করব না আমি এখানে পাবলিশ দিয়ে দিচ্ছি কন্টিনিউ এটা দেওয়ার পর আপনার সাইটটা হয়ে যাবে পাবলিশিং হওয়ার পর আপনার সাইটটা হয়ে যাবে সমস্যা নাই এই যে আপডেট করতে বলছে সরি আপডেট পেমেন্ট পেজ সমস্যা নাই পেমেন্ট পেজে যাবো না আমি আমি আর এরকমভাবে আপনারা করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম